বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ কি সত্যিই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে? হোয়াটসঅ্যাপের কর্মচারীরা অফিসিয়ালি জানিয়েছেন যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফ্ল এবং সিকিউরিটি বাগ পাওয়া গেছে, যা অ্যান্ড্রয়েড ইউজার এবং আইফোন ইউজারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। নিরাপত্তাহীন হয়ে উঠতে চলেছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্ত মানুষ। আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন বা আপনার কাছে ব্যাপারটা হাস্যকরও লাগতে পারে, তাই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে একবার এই নিউজটির সত্যতা যাচাই করে নিন। তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, তা এতে আপনাকে কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে? হোয়াটসঅ্যাপে যে বিভিন্ন সিকিউরিটি বাগ পাওয়া গেছে, তা আক্রমণকারীদের বিভিন্ন ফোনের গোপনীয় তথ্য দেখার অনুমতি প্রদান করবে। অর্থাৎ আক্রমণকারীরা খুব সহজেই আপনার ফোনের ডেটা অ্যাক্সেস করতে পারবে। এবার আমার মতন আপনিও হয়তো এটা ভাবছেন যে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এটা কিভাবে সম্ভব, কোটি কোটি লোক তো ইউজ করে। তো চলুন এবার জেনে নিই তারা কিভাবে আপনার ডেটা অ্যাক্সেস করতে সক্ষম হবে। আক্রমণকারীরা আপনার ফোনে আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস কলের মাধ্যমে আপনার ডেটা অ্যাক্সেস করতে পারবে। শুধু তাই নয়, আক্রমণকারীরা আপনার ফোনের ক্যামেরা, রেকর্ডিং, মিক, ইমেল, মেসেজ, এমনকি আপনার লোকেশনও হ্যাক করতে পারবে। কয়েক সপ্তাহ ধরে এই বাগ হোয়াটসঅ্যাপে প্রেজেন্ট থাকবে, তাই আক্রমণকারীরা যে কোনো সময় আপনার ফোনের প্রয়োজনীয় ইনফরমেশন হ্যাক করতে পারে। তো যারা এখনও হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, তারা অবশ্যই আননোন নাম্বার থেকে ভয়েস কল এলে তা ইগনোর করুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটি আপডেট করে রাখুন। এছাড়া যাদের ফোনে অপারেটিং সিস্টেমের আপডেট দিয়েছে, তারা অবশ্যই ফোনের অপারেটিং সিস্টেমটি এখনই আপডেট করে নিন।